আলাইকুম কারি প্যারাডাইজ সিসিতে সবাইকে ওয়েলকাম। আমি অনিশা আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে দুইটি রিফ্রেশিং ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব, আর যে রেসিপিগুলো আপনারা ইফতারের সময় ট্রাই করতে পারেন, অনেক বেশি হেলদি এবং খুবই রিফ্রেশ লাগে এগুলা। মানে ইফতারের সময় যদি আপনারা পান করেন তাহলে খুব বেশি রিফ্রেশ লাগবে এবং হেলদি দুইটি ড্রিঙ্ক। তো যারা যারাই আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে এই দুইটি ড্রিঙ্কস একদম সিম্পল উপায়ে তৈরি করি। আর প্রথম যে ড্রিঙ্ক সেটি হচ্ছে অরেঞ্জ দিয়ে আর চিয়া সিড দিয়ে আমি তৈরি করব। তো এর জন্য আমাদের ইনগ্রিডিয়েন্ট লাগবে অরেঞ্জ অ্যান্ড চিয়া সিড আর ফিউ মিন্ট লিভস। আমি আগে থেকেই কিছু অরেঞ্জ জুসের মধ্যে চিয়া সিডকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 টেবিল স্পুন চিয়া সিড অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর একটা গ্লাসের মধ্যে আমি ফিউ আইস নিয়ে নিলাম এবং এখান থেকে কয়েকটি ফ্রেশ মিন্ট লিভস আমি ছিঁড়ে একটা স্টোন ফ্রুট ক্রাশার দিয়ে আমি এগুলোকে ক্রাশ করে নেব। এখন এই মিন্ট লিভগুলো আমি গ্লাসে যে আইস রাখা ছিল এর মধ্যে দিয়ে দিব। এখন একটা লেমন স্কুইজারের সাহায্যে আমি অরেঞ্জ থেকে জুসগুলো আমি বের করে নিব। আর আপনারা চাইলে এই ড্রিঙ্কসের মধ্যে লেমনও অ্যাড করতে পারবেন। আমি লেমন প্রথমে বলেছিলাম কারণ আমি ফার্স্ট একদিন লেমন দিয়েই ট্রাই করেছিলাম, লেমন এবং অরেঞ্জ দুইটা দিয়েই করেছিলাম। তো আজকে আমি আর লেমন দিব না, শুধু অরেঞ্জ দিয়েই অরেঞ্জের ফ্রেশ জুসটাকে আমি স্কুইজ করে নিব এবং সেটা দিয়েই করব। আর এরকম একটা স্কুইজার হলে অনেক বেটার হয়, সবগুলা যে বিচি আছে সেগুলো উপরে মানে আটকে থাকে আর নিচে শুধু জুসটা মানে যায়। তো আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি যারা যারা আমার ভিডিওটি দেখবেন আপনারা একটা লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো এই পর্যায়ে আমার লেমন জুস অরেঞ্জ জুসটা আমার মানে সবগুলো অরেঞ্জ জুস আমি নিয়ে নিলাম স্কুইজ করে। আমি এখন গ্লাসের মধ্যে যে আইস এবং মিন্ট লিপ ছিল সেটার মধ্যে এগুলোকে ঢেলে দিব। আর এখানে আমি কোনো আর্টিফিশিয়াল সুগার ইউজ করব না। আপনারা যদি আমি যে ন্যাচারাল যে অরেঞ্জের মধ্যে সুগার ছিল এটাই এনাফ মনে করেছি। আপনারা যদি এক্সট্রা মিষ্টি পছন্দ করেন তাহলে সুগার অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দিব এবং একটা স্পুনের সাহায্যে সেটাকে একটু নেড়ে নেব। এই তো বেশ রেডি হয়ে গেল আমার সিম্পল এবং ইজি বাট খুবই মজাদার অরেঞ্জ চিয়া সিডের জুস। আর মিন্ট লিফটা যদি আপনারা স্টোন যে ক্রাশার ছিল স্পাইস গ্রাইন্ডার অথবা ক্রাশার হোয়াটএভার যে যেটাই বলেন সেটা দিয়ে একটু ক্রাশ করে অথবা তেঁতলে নেন তাহলে অনেক সুন্দর একটা মিন্টের স্মেল আসে, অথবা মিন্টের পাতাগুলোকে আপনারা কুচি কুচি করেও দিতে পারেন। তো এখন উপর থেকে আমি ডেকোরেশন করে নিব একটা অরেঞ্জকে স্লাইস করে কেটে, আর সাথে দিয়ে দিব আমরা একটু ফ্রেশ মিন্ট লিফ। রেডি হয়ে গেল আমার খুবই মজাদার এবং রিফ্রেশিং অরেঞ্জ অ্যান্ড চিয়া সিড ড্রিঙ্ক। আমি আশা করছি যারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের অনেক অনেক ভালো লাগলো অথবা লাগবে এই রেসিপিটি। আর আসলে রমজান মাসে বয়স আবার দিতে গেলে মানে বয়সটা আটকে যায় কিসের জন্য বুঝি না। তো যদি ভালো লাগে থাকে সেটা আমার স্বার্থকতা। এবং সেকেন্ডে আমি যে ড্রিঙ্কটি দেখাবো অটমিল ড্রিঙ্ক, সেটা অনেক অনেক হেলদি, আমি মনে করি বেস্ট হেলদি ড্রিঙ্কস এভার। আমি পরের যে ড্রিঙ্কসটি দেখাবো তো আশা করছি আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই ড্রিঙ্কটি তৈরি করতে আমাদের লাগবে হাফ গ্লাস অফ মিল্ক অটমিল্ক
অ্যান্ড কিছু খেজুর। আর এটা অনেক হেলদি একটা ড্রিঙ্ক, কারণ এগুলো সবগুলাই উপাদান যেগুলো আমি ইউজ করবো সবগুলো অনেক মানে হেলদি, এবং এগুলো অনেক গুণ আছে অটমিলে, এবং খেজুরের মধ্যে অনেক ফাইবার আছে। মিল্ক তো আমাদের সবার জন্য খুবই উপকারী। তো আশা করছি যে এই ড্রিঙ্কটি সবাই একবার হলেও ট্রাই করবেন। আর আমি এখানে কোনো আর্টিফিশিয়াল সুগার ইউজ করবো না, কারণ খেজুরের মধ্যে প্রচুর মিষ্টি আছে তাই। তো আর মিল্কটাও এনাফ মানে ঠান্ডা ছিল, কারণ আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, তাই আমি এখানে কোনো আইসও ইউজ করবো না। আপনারা চাইলে আইস দিতে পারেন। তো ব্লেন্ডারের যে একটা পোর্শন থাকে জুস মেকার, সেটার মধ্যে আমি নিয়ে নিলাম মিল্ক, এর মধ্যে দিয়ে দিব আমি অটমিল অ্যান্ড খেজুরের বিচিগুলা আমি ছাড়িয়ে খেজুরটাও দিয়ে দিব। আর আমার এটা একটু থিক হয়েছে, আপনারা চাইলে সেটাকে আরও বেশি একটু পাতলাও করতে পারেন, কারণ আমি একটু থিক করেছি, আপনারা চাইলে আর একটু কম অটমিল দিয়ে একটু পাতলা করে নিতে পারেন। তো এখন আমি খেজুরটা দিয়ে দিব, আর অবশ্যই খেজুরের বিচিটা ছাড়িয়ে দিবেন, নাহলে কিন্তু আপনাদের যে জুস মেকারের যে ব্লেড আছে সেটা ভেঙে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। আপনারা যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী খেজুরটা দিয়ে নেবেন, এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নাই, আপনারা যতটুকু মিষ্টি পাবেন ঠিক ততটুকুই দিবেন। তো এই পর্যায়ে আমার খেজুর দেওয়া শেষ, মিল্ক এবং অটমিল দেওয়া শেষ, এখন আমি সেগুলোকে ব্লেন্ড করে নিব, একটু শেক করে তারপরে আমি ব্লেন্ড করে নিব। খুবই সিম্পল এই ড্রিঙ্কগুলো, কিন্তু মানে অনেক হেলদি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকে যে দুইটি আমি ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে সেটা আমার সার্থকতা। সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।